যুক্তরাষ্ট্রের সরকার কাকে বলে? যুক্তরাষ্ট্রের সরকার মানে হচ্ছে আঞ্চলিক সরকার, মানে রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার। অর্থনৈতিক যত রকমভাবে যেখান থেকে অর্থ রোজগার হয়, তার মধ্যে যে দুটো ভাগ, একটা আঞ্চলিক, একটা হচ্ছে কেন্দ্রের, দুটোর অধিকার ক্ষমতা বর্তায়, তাকে বলছি কি আমরা যুক্তরাষ্ট্রের সরকার। যুক্তরাষ্ট্র ব্যবস্থা মোটামুটি বোঝা গেছে যে আমাদের ভারতবর্ষ কি একটা যুক্তরাষ্ট্রের সরকার। কেন না, রেল আমাদের রাজ্যের মধ্যে দিয়ে চলে, অথচ রেলের টাকাটা কে পায়? মোদি পায়, মানে কেন্দ্র সরকার পায়, বোঝা গেল। আবার রাজ্যের কিছু কিছু অংশের উপরে সরাসরি মানুষজন কাজ করছে, কিন্তু সে টাকাটা কে পাচ্ছে? কেন্দ্র সরকার পাচ্ছে। আবার রাজ্যের আলাদা কিছু অংশ আছে যেগুলো এই পরিবহন ব্যবস্থা, মানে রেলটা বাদ দিয়ে বাকি পরিবহন ব্যবস্থা, এই যে রাজস্ব ট্যাক্স, এই জিনিসপত্রের উপরে যে কর, এগুলো কে পাচ্ছে? এগুলো মুখ্যমন্ত্রী, মানে রাজ্য পাচ্ছে। তাহলে রাজ্য এবং কেন্দ্র মিলে অর্থের উপরে যে ক্ষমতা দেখাতে পারে, তাকে আমরা কী বলছি? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। যুক্তরাষ্ট্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যে রাষ্ট্রের সকল ক্ষমতা আঞ্চলিকগুলোর মধ্যে এবং কেন্দ্রের মধ্যে সমানভাবে বণ্টিত হয়, যাতে সুষ্ঠুভাবে আঞ্চলিক সরকার এবং হচ্ছে কেন্দ্রীয় সরকার সকলে মিলে রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করতে পারে, তাকে কী বলা হচ্ছে? যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা। কারণ রাজ্যে যেটা প্রচলিত হবে সেটা কেন্দ্রের অনুমতি প্রয়োজন, আবার কেন্দ্রে যেটা প্রচলন করবে সেটা রাজ্যেরও অনুমতি প্রয়োজন। এবার রাজ্য সেটা অস্বীকার করতে পারে, আবার কেন্দ্র সেটাও অস্বীকার করতে পারে। কোনো আইন কেন্দ্র চালু করেছে রাজ্যের অনুমতি না নিয়ে, রাজ্য কী করতে পারে? সেটা না মানতে পারে। আবার রাজ্য কোনো কিছু চালু করেছে, চালু করতে চায়, সেটা কেন্দ্র না মানতে পারে, হতেই পারে। কিন্তু সকলকে মিলেমিশে একত্রে ক্ষমতার বণ্টনের মধ্য দিয়ে রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করতে হবে, বোঝা গেল। এই যে ভারত কিন্তু যুক্তরাষ্ট্র, ভারতের এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী আছে এখানকে, এখানে পশ্চিমবঙ্গে এখন কে? তৃণমূল, ঠিক আছে। আর কেন্দ্রকে? বিজেপি। এবং দিল্লিতে কে? দিল্লিতে আম আদমি পার্টি। এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের পার্টি আছে, অধিকন্তু রাজ্যগুলোতে বেশি করে বিজেপি বলে, তাই কেন্দ্রে বা কেন্দ্র সরকারের কিন্তু বিজেপি, বোঝা গেল। মানে ধরো সারা ভারতবর্ষ মিলে কতগুলো রাজ্য? প্রায় হচ্ছে 30খানা রাজ্য। 30টা রাজ্যের মধ্যে সবচেয়ে, আরেকটা বেড়েছে, 30টা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি রাজ্যে, যেখানে সবচেয়ে বেশি রাজ্যে যে রাজনৈতিক দল ক্ষমতা পাবে সেই রাজনৈতিক দল কেন্দ্র সরকারে যাবে। তাহলে ভারতবর্ষের বুকে সবচেয়ে বেশি ক্ষমতা, সবচেয়ে বেশি রাজ্যে কাদের ক্ষমতা? বিজেপিদের ক্ষমতা। তাই কেন্দ্রে কী আছে? বিজেপি আছে। বিজেপির প্রধান কে আছে? মোদি আছে, মোদি প্রধানমন্ত্রী হয়েছে। ঠিক তেমনই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে সকল রাজ্যগুলোর সাথে যদি সকল রাজ্য আলাদা আলাদা হতো, সামান্য কয়েকটা বিজেপি পেয়েছে, কংগ্রেস আছে, সিপিএম আছে, তৃণমূল আছে, এসইউসিআই আছে, সকলে মিলে আছে, কিন্তু তার মধ্যে থেকে যার ক্ষমতা সবচেয়ে বেশি সে হবে প্রধানমন্ত্রী, যার ভোট, যার সিট সবচেয়ে বেশি সে হবে প্রধানমন্ত্রী। এবার এই প্রধানমন্ত্রী হওয়ার পরেই প্রধানমন্ত্রী কিন্তু ইচ্ছা খুশি কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না। এই যে কৃষি বিল বা শিক্ষার সংক্রান্ত আইন, যে বিলগুলো আমাদের রাজ্যের ক্ষেত্রে, শিক্ষা আইনটা অগ্রহণীয় যোগ্য, মানে ঠিক গ্রহণযোগ্য নয় যাকে বলা যেতে পারে। তাই আমাদের এই শিক্ষা সংক্রান্ত বিলটা আমাদের পশ্চিমবঙ্গে না রিসিভ করতে পারে, তার জন্য আন্দোলন করতে পারে। এই কৃষি বিল দিল্লির বা পাঞ্জাবের লোকরা আন্দোলন দেখাচ্ছে, দেখিয়ে কতজন মারা গেছে? প্রায় 40 জন শুধু আন্দোলনে মারা গেছে। তাদেরকে জল কামান, তারপরে টিয়ার গ্যাস, বিভিন্ন কিছু তাদের উপর অত্যাচার করেছে, তবুও তারা কিন্তু আন্দোলন সরায়নি, এখনও রাস্তায় আছে। তারা রাস্তায় রান্নাবান্না করে রাস্তায় খায়, তারা রাস্তা অবরোধ করে আছে। তারা দিল্লি সরকারের কাছে আবেদন যে কৃষি বিল তুলে নিতে হবে। এই কৃষি বিল কী না? কৃষি বিল হলো যে কৃষির জমি থেকে যে সমস্ত চাষবাস হবে এটা বিক্রি করতে হবে কর্পোরেটকে, সরকার কিনবে না। কে কিনবে? কর্পোরেট, মানে একজন মালিক কিনবে। সেই মালিক কাকে বেচবে? সরকারকে বেচবে। আর সেই মালিক কাকে বেচবে? সাধারণ মানুষকে বেচবে, আবার ঘুরিয়ে। কারণ মালিক সেইগুলো কিনে জমা করে রাখবে, মানুষের যখন প্রয়োজন হবে আবার মানুষকে বিক্রি করবে। এর ফলে ব্যাপারটা কী হয়, যে মানুষটার কাছ থেকে ধান কেজি ধরে 2 টাকা কিনছে, ওই মানুষটাকে ঠিক 1 বছর পরে ওই কর্পোরেট মালিকরা আবার কিন্তু 30 টাকায় বিক্রি করবে। উৎপাদন খরচ তাদের 1 টাকা যদি হয়, বিক্রি খরচ হলো 2 টাকা, কিন্তু যখন কিনবে তখন খরচ হচ্ছে তাদের 30 টাকা। এর ফলে কৃষকদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হবে।
তার বিল অনুযায়ী। একটা দুটো সুবিধা আছে বাট অনেকগুলো ক্ষতি আমরা দেখতে পাবো। বোঝা গেল বিষয়টা? আরেকটা উল্লেখযোগ্য পয়েন্ট দেখবো, মানে এই পয়েন্টটাকে ব্যাখ্যা করতে হবে যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কী, এই যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য কী। আমরা বৈশিষ্ট্য এমনিই বুঝে গেছি, দুটো সরকার থাকবে, ক্ষমতা আবার সমানভাবে বণ্টিত হবে, রাজস্ব আলাদাভাবে বণ্টিত হবে, এর রাজস্ব একটা নির্দিষ্ট জিনিসের উপরে, তার রাজস্ব একটা জিনিসের উপরে। এই রাজ্যের মধ্যেই কিন্তু আমাদের গ্যাস উৎপন্ন হয় কিছু কিছু জায়গাতে, যেমন হলদিয়াতে পেট্রোকেমিক্যালস, ওখানে গ্যাস উৎপন্ন হয়, সেই গ্যাসগুলোকে সিলিন্ডারে ভর্তি করে আমরাই পাচ্ছি, কিন্তু সেই গ্যাসের টাকাটা কে নিচ্ছে? মোদি, কেন্দ্র সরকার। মানে আমাদের রাজ্যেই কিন্তু গ্যাসটাকে পরিশোধন করা হয়, উৎপন্ন করা হয়, সিলিন্ডারে ভর্তি করা হয়, সেই সিলিন্ডার আমরাও পাচ্ছি। আমাদের রাজ্যেই কিন্তু গ্যাস সিলিন্ডারে গ্যাস ভর্তি হচ্ছে, সেই গ্যাস আবার আমাদের বাড়িতে আসছে, অথচ সেই টাকাটা কে পাচ্ছে? কেন্দ্রীয় সরকার বা মোদি পাচ্ছে? কিনা কেন্দ্রীয় সরকার পাচ্ছে, তাহলে রাজ্য সরকারের গ্যাসের উপরে কিছু ভূমিকা নেই। এরকমভাবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে আমরা যে বৈশিষ্ট্যগুলো পাই সেগুলো এক দুই তিন করে বলব। প্রথমে বৈশিষ্ট্য কি, দু ধরনের সরকারের উপস্থিতি তো আমরা সহজেই বুঝতে পারি। প্রথম পয়েন্ট, দু ধরনের সরকারের উপস্থিতি মানে একটা কেন্দ্রীয় সরকার, একটা রাজ্য সরকার, দু ধরনের সরকারের উপস্থিতি এবং দুজনে আলাদাভাবে ক্ষমতা দেখাতে পারে, এক নম্বর পয়েন্ট। তিন নম্বর পয়েন্ট, ক্ষমতা বন্টনে আমরা কি দেখছি যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুটো সরকারের ক্ষমতা আলাদাভাবে বণ্টিত হয়েছে। ক্ষমতা বন্টন, ক্ষমতা যে আলাদা সেটা কী করে বোঝা যাবে? কোন অধিকার? একটা থানাতে এসডিও চলে এলো, সে বলছে তোমার ক্রিমিনাল কজন আছে আমি দেখি, তখন থানার অফিসার বলবে আমি আপনাকে দেখতে দেবো না। হতে পারেন আপনার স্যালারি আমার থেকে বেশি, আমার স্যালারি 25,000 বা আপনার স্যালারি 1,50,000, আর তাছাড়া হচ্ছে সারা রাজ্যের মধ্যে আপনার ক্ষমতা অনেক বেশি, ব্লকের মধ্যে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ অফিসার, কিন্তু তবুও আপনাকে থানায় ঢুকতে দেবো না। কেন? কোন অধিকারে, কোন আইনে লেখা আছে দেখান দিতে, বা জোর করে আপনি এসে ক্রিমিনাল আছে কি না দেখবেন? কারণ সংবিধানকে কেউ অমান্য করতে পারবে না, সংবিধানকে তাকে মেনে চলতে হবে। সংবিধান মানে হচ্ছে ভারতবর্ষের লিখিত আইন কানুন, যার রূপকার এবং রচয়িতা কারক যে প্রধান তাকে আমরা কি বলতে পারি, যে সভাপতিত্ব স্থান নিয়েছিল সে হচ্ছে আম্বেদকর। বোঝা গেল ব্যাপার? আম্বেদকর ভারতবর্ষের মানুষদের উদ্দেশ্যে কুসংস্কারের চিন্তাভাবনার পরিপ্রেক্ষিতে কি করেছিল, মনুসংহিতা, হিন্দুদের একটা ধর্মগ্রন্থ আছে মনুসংহিতা, সেই মনুসংহিতা প্রকাশ্য রাস্তায় পুড়িয়েছিল, শেষ মুহূর্তে ডক্টর আম্বেদকর বৌদ্ধ ধর্মে চলে গেছে। বুঝলেন? যে আমি হিন্দু ধর্মে থাকবো, হিন্দু ধর্মে এখনও পর্যন্ত কুসংস্কারের চিন্তাভাবনা, হ্যাঁ আমি সংহিতা পুড়িয়ে দিয়েছি, মানুষকে বোঝানোর চেষ্টা করছি, উল্টে সেই মানুষ আমাকে মারতে আসছে, সেই মানুষ আমাকে রাস্তায় ধরছে, এ করছে, তাহলে হিন্দুত্ব কত বড় মিথ্যা বলে সে হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম দীক্ষিত হয়েছে, বৌদ্ধ ধর্মে গেছে। যাই হোক, যেটা রাজ্যের ক্ষমতা বন্টনের কথা বলছি, সংবিধানের অধিকার অনুযায়ী প্রথম দ্বিতীয় পয়েন্ট আমরা কি আসবো, ক্ষমতা বন্টন, সংবিধানের অধিকার অনুযায়ী রাজ্য বিশেষ বিশেষ ক্ষমতা ভোগ করে থাকেন, সংবিধানের অধিকার অনুযায়ী রাজ্য বিশেষ বিশেষ ক্ষমতা ভোগ করে থাকেন কেন্দ্র সরকারের থেকে, কেন্দ্র সরকারও তেমনিভাবে সংবিধান অনুযায়ী বিশেষ বিশেষ ক্ষমতা ভোগ করে থাকে। যেমন রাজ্যের পুলিশি ব্যবস্থা, এখানে কেন্দ্রের কোনো হাত নেই, রাজ্য সরকার পুলিশকে যদি বলে আর্মির বিরুদ্ধে লড়তে, মিলিটারির বিরুদ্ধে লড়তে, লড়বে? তাহলে পুলিশ আর্মি ফাটাফাটি হবে। কেন্দ্রীয় সরকার যদি বিএসএফ দেয়, আর্মি দেয়, দিয়ে রাজ্যটাকে ঘেরাও করে এবং তার নির্দেশ যদি হয় যে রাজ্যের পুলিশকে পেটাও, তারা থানায় ঢুকে ঢুকে পুলিশকে পেটাবে, কিছু করার নেই। কিন্তু রাজ্য কেন জিততে পারে না? কেন্দ্রের মিলিটারি এবং হচ্ছে বিএসএফের পরিমাণটা রাজ্যের তুলনায় কয়েক গুণ বেশি, রাজ্যে 5,00,000, 3,00,000, 5,00,000, 7,00,000, ভারতবর্ষে 25-30,00,000। বোঝা গেল? আর সকল মিলিটারি ক্ষমতা কার? কেন্দ্রের। এই যে নিজস্ব ক্ষমতা ভোগ করে, নিজস্ব একটা এখতিয়ার আছে যে আমি আপনার অধিকার মানব না, কোন অধিকারে মানব না, না সংবিধানের অধিকারে আমি মানব না, সংবিধানের নিয়ম অনুযায়ী মানব না, তাহলে ক্ষমতার বন্টনের ক্ষেত্রে আমরা এই পয়েন্টটা বলতে পারি। তিন নম্বর পয়েন্ট কি, লিখিত এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান, লিখিত এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান। দুষ্পরিবর্তনীয় মানে হচ্ছে যাকে সহজে পরিবর্তন করা যায় না তাকে বলা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় এটা থাকতেই হবে, কারণ আঞ্চলিক সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক কিরূপ, কিসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকবে সেটা কিন্তু বই নির্বাচন করবে, মুখের কথায় নয়। আজকের বলে দিল মমতা ব্যানার্জি তুমি আমার কিন্তু খুব, আমার তোমাকে খুব ভালো লাগে, তুমি খুব ভালো একজন মন্ত্রী, পরশু দিন বলবে কে তুই, আমি তোকে চিনি না, তুই হাঁট,
ব্যাপারটা এমনটা জানো না। এই জন্য হচ্ছে লিখিত এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় অবশ্যই থাকা বাঞ্ছনীয়। সাথে সাথে সংবিধান অনুযায়ী কেন্দ্র সরকার রাজ্য সরকারের ওপর হস্তক্ষেপ করতে পারে। কেন্দ্র সরকার রাজ্যে সরাসরি তার আর্মি বা তার শাসন ব্যবস্থা চালনা করতে পারে। এই জন্য তো রাষ্ট্রপতি শাসন কিছু কিছু রাজ্যে সরাসরি প্রয়োগ করা হয়। কোনো গণ্ডগোল কোনো ঝামেলার ফলে রাজ্যপাল যদি ইনফর্ম করে রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতি সরাসরি কেন্দ্র সরকারীয় যে ক্ষমতা তার যে নিজস্ব পাওয়ার রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা সে কী করে রাজ্যের ক্ষেত্রে প্রয়োগ করে দেয়। তখন মুখ্যমন্ত্রী কিছু বলতে পারবে না, কেন বলতে পারবে না, না সংবিধানে উল্লিখিত আছে রাষ্ট্রপতি নিজস্ব ক্ষমতা প্রয়োগ করতে পারে। এটা হলো 3 নম্বর পয়েন্ট, লিখিত এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান যেই সংবিধানের ক্ষমতা বলে কেন্দ্র রাজ্যের উপর ক্ষমতা দেখাতে পারে, যে সংবিধানের প্রাধান্যতা। 4 নম্বর পয়েন্ট, সংবিধানকে প্রাধান্যতা দিতে হবে, রাজ্য হোক আবার কেন্দ্র হোক, আঞ্চলিক সরকার হোক এবং কেন্দ্র সরকার হোক, সংবিধানকে অবশ্যই তার প্রাধান্যতা দিতে হবে। বোঝা গেল কি বললো? সংবিধান অনুযায়ী কেন্দ্র সরকার রাজ্য সরকারের উপরে ক্ষমতা প্রয়োগ করবে, সংবিধান অনুযায়ী রাজ্য সরকার কেন্দ্র সরকার থেকে কিছু আদায় করার থাকলে আদায় করবে। বোঝা গেল? সংবিধানের ওপরে কেউ না, রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, সরকারের বিভিন্ন বিভাগ হোক কিংবা কোনো ক্ষমতাশালী ব্যক্তি হোক, সংবিধানের উপরে কেউ না। এটা হচ্ছে খুব ভালো ব্যাপার। যুক্তরাষ্ট্রীয় আদালত 5 নম্বর পয়েন্ট, খুব ভালো না? প্রত্যেকটা রাজ্যে, বেশিরভাগ রাজ্যে, টোটাল ভারতবর্ষে 25টা আদালত আছে, হাইকোর্ট আছে এবং কয়েক হাজার নিম্ন আদালত আছে, অধস্তন আদালত, জেলা আদালত, আপিল আদালত, ঠিক আছে, ফৌজদারি আদালত, দেওয়ানি আদালত, এই আদালতগুলো প্রত্যেকটা রাজ্যে প্রচুর। কিন্তু 30টা রাজ্যের মধ্যে প্রায় 25টা রাজ্যে কী আছে, হাইকোর্ট আছে। সেই হাইকোর্টগুলোকে আবার পরিচালনা করার জন্য বা হাইকোর্টের উপরে অ্যাপিল করার জন্য সুপ্রিম কোর্ট আছে। কিছু কিছু এলাকা আছে যেগুলো হাইকোর্ট রাজ্যের বাইরে কিন্তু সেটা হাইকোর্টের আন্ডারে এখতিয়ারভুক্ত করা হয়, যেমন হচ্ছে মুম্বাই, চেন্নাই আর কলকাতা। এই তিনটের যে হাইকোর্ট আছে, এই হাইকোর্ট কী করে, নিজস্ব রাজ্য ছাড়াও রাজ্যের বাইরের লোক কিন্তু এখানে আবেদন করতে পারে। যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এটা সমুদ্রের, এই রাজ্যটা তো পুরো সমুদ্রে, সেখানকার লোক কিন্তু যখন আবেদন করবে যে স্যার ও আমার উপর অত্যাচার করেছে, এই যে লিখিত দরখাস্ত দিয়ে আবেদন করবে, কোথায় আসবে, কলকাতা হাইকোর্টে আসবে। এই জন্য কলকাতা হাইকোর্টকে বলা হয় অ্যাপিল এলাকা, অ্যাপিল আদালত। আর যে হাইকোর্ট নিজস্ব রাজ্যের লোককে বিচার করে, অন্য কাউকে বিচার করে না, তাকে বলা হচ্ছে মূল এলাকা বা মূল হাইকোর্ট। যেমন ধরো মধ্যপ্রদেশের হাইকোর্ট, মধ্যপ্রদেশের রাজ্যের সীমানার বাইরের লোকের কোনো আবেদন নেবে না। ধরো পশ্চিমবঙ্গের কোনো কিছু হয়েছে, তুমি মধ্যপ্রদেশে কাজ করতে গিয়ে আটকে গেছো বা কোনোরকমভাবে কারোর সম্বন্ধে বিচার দেবে, তুমি মধ্যপ্রদেশ হাইকোর্টে দিতে পারবে না, তোমাকে পশ্চিমবঙ্গের হাইকোর্টে দিতে হবে। এখানে এসে এখানকার হাইকোর্ট অথবা এখানকার আদালতে তোমাকে আবেদন করতে হবে। এই আদালত ওই আদালতকে ইনফরমেশান পাঠাবে যে তোমার রাজ্যে এরকম একজন ব্যক্তি অসুবিধায় পড়েছিল, অপমানিত হয়েছিল। তখন সে কী করবে, তার বিচার করবে। কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, এই যে সমুদ্রের যে পাশাপাশি যারা বন্দর আছে, তারা কী করতে পারে, তাদের কাছাকাছি যে হাইকোর্ট আছে, যাদের সাথে সংযুক্ত করা আছে, তারা এসে সেই হাইকোর্টে আবেদন করবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের লোক সে কিন্তু দিল্লি হাইকোর্টে, দিল্লি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যাবে না, সে কোথায় আসবে, ডিরেক্টলি আসবে কলকাতায়। কলকাতা হাইকোর্ট যদি কোনো বিচার সঠিকভাবে করতে না পারে, তখন তারা কী করে, সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট হচ্ছে টোটাল ভারতবর্ষের সমস্ত হাইকোর্টের প্রধান। হাইকোর্টের যদি বিচার সঠিকভাবে না হয়, কোনো ব্যক্তি যদি তার বিচার মেনে না নেয়, সে কী করতে পারে, আপিল করতে পারে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের বিচার হচ্ছে সর্বশেষ বিচার। এই বিচারে তার মৃত্যুদণ্ড হলেও হতে পারে বা তাকে খালাস, বেকসুর খালাস করলেও করতে পারে। এই যে ব্যবস্থা, এই যে বিচার ব্যবস্থা, একে আমরা কী বলছি, যুক্তরাষ্ট্রীয় আদালত। এই ব্যাখ্যাটা দেবো যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং জেলা আদালত প্রত্যেকটার সাথে সম্পর্কযুক্ত, তাই একে যুক্তরাষ্ট্রীয় আদালত বলা হয়। হয়ে গেল ফিনিশ। কী বলেছে 6 নম্বর পয়েন্টে, দ্বীপকক্ষ বিশিষ্ট আইনসভা, দুটি আইনসভা থাকবে, একটা লোকসভা, একটা রাজ্যসভা। লোকসভা রাজ্যসভা, রাজ্যের সভা মানে সকল রাজ্যের প্রতিনিধিরা মিলে একটা সভা, তাকে বলেছেন রাজ্যসভা। লোকসভা মানে সাধারণ লোকের প্রতিনিধি হিসাবে যারা যাবে তাদের নিয়েও একটা সভা, তাদের বলা হচ্ছে লোকসভা। অতএব রাজ্যকে এবং কেন্দ্রকে সমান গুরুত্ব দিতে হবে। হয়ে গেল 1 নম্বর পয়েন্ট, স্বতন্ত্র রাজস্ব, স মানে নিজে, তন্ত্র মানে আমার দ্বারা পরিচালিত, রাজস্ব ব্যবস্থা মানে রাজ্যের ট্যাক্স, রাজ্য তার নিজের দ্বারা পরিচালিত কিছু রাজস্ব ব্যবস্থা আছে যেখান থেকে টাকা ইনকাম করে সে, আর কেন্দ্র তারও নিজস্ব কিছু জায়গা আছে যেখান থেকে কেন্দ্র অর্থ ইনকাম করে, তাকে বলা হচ্ছে স্বতন্ত্র রাজস্ব ব্যবস্থা। পয়েন্ট শেষ।
নেক্সট কি স্বতন্ত্র সংবিধান, স্বতন্ত্র সংবিধান মানে নিজের নিজের পরিচালনা করার জন্য সংবিধান আছে। রাজ্য কিছু কিছু আইন আছে যেগুলো রাজ্যের ওপর ক্ষমতা থাকে, কেন্দ্র সেখানে ক্ষমতা দেখাতে পারে না। আবার কেন্দ্রে কিছু কিছু ক্ষমতা আছে যেখানে রাজ্য তার উপর ক্ষমতা দেখাতে পারে না। যেমন আইন বলে বলা হয়েছে যে হঠাৎ ক্রমে রাজ্যের কোনো জায়গাতে কোনো গোলযোগ কিংবা দ্বন্দ্ব দেখা দিলে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। বোঝা গেলে কি বললাম? তাহলে এটা হলো কি, এটা হলো কেন্দ্র এবং রাজ্যের স্বতন্ত্র ক্ষমতা বা স্বতন্ত্র সংবিধান। স্বতন্ত্র সংবিধান মানে সংবিধানকে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে, রাজ্যের জন্য কি ক্ষমতা, কেন্দ্রের জন্য কি ক্ষমতা। বোঝা গেলো কি বললাম? এরপরে দ্বৈত নাগরিকত্ব। দ্বৈত নাগরিকত্ব মানে, দ্বৈত মানে দুই। অনেকে দিল্লিতে যদি যাও তাহলে বলবে এই তুই পশ্চিমবঙ্গ থেকে এসছিস, পশ্চিমবঙ্গের লোকরা আমরা দিল্লিতে ঢুকতে দিই, এরকম বলতে পারবে না। কেন বলতে পারবে না? পশ্চিমবঙ্গের লোকরা আমরা কেরালে আসতে দিই। এই সামান্য কিছুদিন আগে উড়িষ্যাতে সামান্য গিয়েছি চন্দনেশ্বরে, ওখানে দেখছি এখানকার যে সমস্ত জিনিস তার থেকে 2-3 টাকা করে বেশি। ঠিক আছে, আমি বলছি আমাদের কলকাতা তো এরকম জিনিসের দাম, আপনাদের এখানে বেশি কেন? কলকাতার থেকে আমাদের এখানকার বিষয় আলাদা, কলকাতার কথা আপনি ছেড়ে দিন, আমাদের এখানে আপনাকে এই দাম দিতে হবে। তখন বলছে আমি বলি কেন এই দাম হবে, সব জায়গাতে একই দাম, এই দাম দিতে যাবো কেন? তখন বলছে না আমাদের এখানে উড়িষ্যাতে আমার এই চন্দনেশ্বরে এরকম রেট। আমি যাবো পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে কি বিভিন্ন রেট হবে নাকি, সব জায়গাতে একই, টাকারও ভ্যালু তো একই। তখন বলছে আপনার এটা আমাদের মানে এখানকার কমিটি অনুযায়ী আমরা করেছি বেশি করে রেট, যাতে আমরা একটা পর্যটন এলাকা বেশি করে টাকা ইনকাম করতে পারি। তাই মানে সেটা বলুন, তাহলে আপনি বলছেন কেন এটা উড়িষ্যার ব্যাপার, বলুন আপনার এখানকারটা চন্দনেশ্বরের নিজস্ব প্রফিট পাওয়ার জন্য, প্রফিট পাওয়ার তাগিদে যে আপনি 2 টাকার জিনিসকে 5 টাকায় বিক্রি করছেন, কেউ নিলে নেবে না নিলে, এটা তো অনৈতিক ব্যাপার। তখন তর্কটর্ক করতেই 10 টাকার ধূপকাঠি 10 টাকায় দিয়েছে। সব কিছু মিলিয়ে তুমি মাল করে যাই করে এর উপরে যা প্রিন্টেড আছে তাই দেবো, তার থেকে বেশি দেবো কেন? বোঝা গেলো ব্যাপার? প্রিন্টের বেশি, প্রিন্ট রেটের বেশি কখনো হবে? যাই হোক, এই সব কিছু মিলিয়ে এই যে অধিকারটা, এটা কি বলেছে, দ্বৈত নাগরিকত্বের অধিকারে আমরা পয়েন্ট দেখব। দ্বৈত নাগরিক অধিকারের মানে হচ্ছে তুমি রাজ্য সরকারের যদি প্রতিনিধি হও তাহলে তুমি কেন্দ্র সরকার তারও কিন্তু প্রতিনিধি। তুমি রাজ্যের মধ্যে তোমার যদি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড থাকে, তুমি সারা ভারতবর্ষে কোনোরূপভাবে মানে পারমিশন ছাড়া তুমি কী করতে পারে, তুমি কী করতে পারো, সারা ভারতবর্ষে তুমি ঘুরতে পারো, তোমাকে কোনো রাজ্যের নো এন্ট্রি বোর্ড কেউ লাগাতে পারবে। এটাই হচ্ছে দ্বৈত নাগরিকত্ব। তুমি যখন কেন্দ্রের নাগরিক তেমন রাজ্যেরও নাগরিক, তুমি রাজ্যের নাগরিক মানে অন্য কোনো রাজ্যে তুমি সহজে প্রবেশ করতে পারো। বোঝা গেলো কি বললাম? এই গেল টোটাল যুক্তরাষ্ট্রীয় সংবিধান, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য। এর লাস্টে উপসংহারে বলতে পারি যে এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় মানুষ তার রাষ্ট্রের মধ্যে সর্বত্র বিচরণ করতে পারে, আর আর মানুষের জন্য, রাজ্যের জন্য, কেন্দ্রের জন্য আইন সর্বত্র সমান। কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্র রাজ্যের ওপর ক্ষমতা প্রয়োগ করতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে রাজ্য কেন্দ্রীয় ক্ষমতা বা কেন্দ্রীয় আইন অমান্য হয়ে গেল। এইভাবে যুক্তরাষ্ট্রীয় সংবিধান উপরি উল্লিখিতভাবে বর্ণনা করা ফিনিশ। বন্ধুগণ, জ্ঞানমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, নেক্সট সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলটি বাজিয়ে দেবেন অল। সঙ্গে থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।